আসসালামু আলাইকুম। জান্নাত রেসিপির নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঈদে স্পেশাল একটি সেমাইয়ের রেসিপি দেখার জন্য, এটা হচ্ছে নববী সেমাই। এই সেমাইটা খেতে অসম্ভব মজার হয়। ঈদে আপনারা এই নববী সেমাইটা তৈরি করতে পারেন, আর স্পেশাল কোনো অকেশনেও এটা তৈরি করতে পারেন প্রিয়জনের প্রশংসা পেতে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল হবে। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখানে অবশ্যই ঘিটা নেওয়ার চেষ্টা করবেন, ঘিটা নিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর ঘিটা না থাকলে আপনি তেলটা দিয়েও এটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম এবং 1 টেবিল চামচ কিশমিশ। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আপনি চাইলে এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারবেন, তবে চীনা বাদামটা না নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এগুলো 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 মিনিটের বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট পর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে ঘিটুকু আছে সেখানে আমি সেমাইগুলো ভেজে নেব। এখানে আমি 1 প্যাকেট সেমাই ব্যবহার করেছি, 1 প্যাকেটে 200 গ্রাম সেমাই ছিল। সেমাইগুলো ভাজার সময় খুব ভালোভাবে নাড়তে হবে, যেন কোনো সাইডে বেশি কালার না হয়ে যায়। আমি এখানে হালকা খাওয়ার রং ব্যবহার করেছি, কারণ নববী সেমাইতে একটু কালার হয়। আপনি চাইলে এটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 20 গ্রাম পাউডার মিল্ক। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভাজতে থাকতে হবে। পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এবার চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভাজতে থাকছি। আমার চুলার আঁচটা মিডিয়াম আছে, এখানে মিডিয়ামই রাখতে হবে। খুব বেশি এখানে জ্বাল করলে সেমাইটা পুড়ে যেতে পারে। এ পর্যায়ে আমার সেমাইটা ভাজা ঠিক আছে, তবে আপনার কালার একটু ভালো লাগলে আপনি আরও একটু কালার করে এটা নামাতে পারেন। এটা আমি নামিয়ে নেওয়ার পর যে পাত্রে এটা সেট করব, সেই পাত্রে আমি একটা লেয়ার করে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আপনি চাইলে এটা হাত দিয়েও সেট করতে পারবেন। এবার আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম, আর 1 কেজি দুধ জাল করে আমি অর্ধেকটা করে নিয়েছি। এই দুধটা ঠান্ডা রাখা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1/2 কাপ। অবশ্যই এখানে চুলার আঁচটা থাকা যাবে না, দুধটা ঠান্ডা থাকতে হবে, তা না হলে দলা পেকে যাবে। এটা আমি মিশিয়ে নিয়েছি আর দুধটা একটু ঘন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 40 গ্রামের মতো পাউডার মিল্ক। এবার এটাও আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে আপনার মিষ্টিটা বেশি পছন্দ হলে আপনি একটু বেশি মিষ্টি অ্যাড করতে পারেন, তবে চিনির বদলে এখানে আপনি কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার এটা মিশিয়ে নেওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি সেই সেমাইয়ের উপর এগুলা দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা আমার একটু বেশি ঘন পছন্দ, তার জন্য আমি বেশি ঘন করেছি। আপনি চাইলে এখানে আরো একটু লিকুইড রাখতে পারেন। এবার এটা সমান করে দিয়ে দিচ্ছি। সমান করে দেওয়ার পর যে বাকি সেমাইগুলো ছিল সেগুলো আমি উপরে ছড়িয়ে দিচ্ছি আর সমান করে নিচ্ছি। এবার পরিবেশনের জন্য আর সুন্দর দেখানোর জন্য আপনি আপনার পছন্দ মতো এখানে বাদাম ব্যবহার করতে পারেন, তবে আমি কাঠবাদাম আর পেস্তা বাদামটা ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে কাজু বাদাম বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন।
এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি 1 থেকে 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে পরিবেশন করব, কারণ এই সময়টা ঠান্ডা খেতে অনেক বেশি মজার। আপনার রান্নার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।